وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا সূরা মুজ্জামিল 8-9 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইসলামের প্রথম যুগ থেকে যাব সত্য মিথ্যার দ্বন্দ্ব চলছে। আলো আসলে যেমন অন্ধকার থাকে না, কিন্তু আলোর সামনে মাঝে মধ্যে মেঘ আসে, মেঘ সরে গেলে আবার আলো উদ্ভাসিত হয়। চিরদিন ইসলামের শত্রুরা ইসলামের সামনে মিথ্যার মেঘ দিয়ে ঢেকে দিতে চেয়েছে, কিন্তু কখনোই তা পারেনি। মক্কা যেদিন থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে, তার পরদিন থেকেই শুরু হয়েছে তার বিরুদ্ধে তার নিজের জাত ভাইদের হামলা, নানা ধরনের মিথ্যা কটুক্তি, অপবাদ, ঠাট্টা, বিদ্রুপ, এগুলো তার নিত্য সঙ্গী ছিল। তিনি মনে বড় ব্যথা পেতেন, তাই প্রথম দিকের নাজিল হওয়া সূরা মুজ্জাম্মিল, আপনারা সবাই জানেন প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, 5টি আয়াত। এরপর নাজিল হয়েছে সূরা মুদাসসির প্রথম 5টি আয়াত। এরপরে কিছু বিরতির পরে নাজিল হয় সূরা মুজ্জাম্মিল। এখানে কি আল্লাহ পাক বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াজরনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নাআমাত ওয়ামাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালা ওয়াজহীমা ওয়া তুআমান যা গুসতাতুন ওয়া আযাবান আলীমা। সূরা মুজ্জাম্মিল 8-10 আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ, তুমি সবর করো। আলামা ইয়াকুলুন, লোকরা তোমার বিরুদ্ধে যা কিছু বলে বলতে থাক, তাদের এই মিথ্যা বিদ্রুপের তাচ্ছিল্যের ব্যাপারটাকে তুমি সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং ওদেরকে তুমি সুন্দরভাবে এড়িয়ে চলো, কথার জবাব দিও না। মনে রেখে দিও, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার কাছেই রয়েছে ওয়াজরনি ওয়াল মুকাদ্দিবিন উলিন নামা, আমাকে ছাড়াও এবং এই সমস্ত ধনী লোকদের ছাড়াও। আমা হেলহুম কালিলা, ওদেরকে কিছুদিন অবকাশ দাও, ওদেরকে জানিয়ে দাও, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার কাছে রয়েছে বেড়ি, ওদের গলা শক্ত বেড়ি পরিয়ে আমি জাহান্নামে ঢোকাব, ওয়া জাহিমা জ্বলন্ত উদাসন, তুআমান যা গুসসা, রয়েছে গলায় কাঁটাবিদ্ধকারী খাদ্য, ওয়া আযাবান আলীমা মর্মন্তুদ আযাব। বুঝিয়ে দেওয়া হলো
দুনিয়াবী শক্তিতে ওরা প্রবল, ওরা উলিন নামা, প্রাচুর্যময়। আবু জাহাল, আবু লাহাব, উবাই ইবনে কালাব, আবু সুফিয়ান, মক্কার নেতারা সবাই ধনী, সবাই দুনিয়াবী শক্তিতে অনেক অনেক গুণ শক্তিশালী, কিন্তু আমার কাছে ওরা কিছুই নয়। অতএব আমাকে এবং ওদেরকে ছেড়ে দাও, আমি ওদের মোকাবেলা করব, তুমি ওদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলো। এই বিধান ইসলামের প্রথম দিকের, বিশ্ব মুসলিমের সকলের জন্য এই আয়াতগুলো আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ যুগে যুগে শয়তানের হামলা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে। এটা আজকে নতুন জিনিস নয়। 1994 সালে সবাই জানেন ঢাকার মানিক মেয়ে ভেনুতে 94 সালের 29 জুলাই মানিক মেয়ে এভিনিউতে সম্মিলিত সংগ্রাম পরিষদের উদ্যোগে, যেখানে আহলেদের যুব সংঘ ছিল একটি অংশ, দেশের সমস্ত ওলামায়ে কিরাম ইমানদার লোকদের সেই মহাসম্মেলনে, অত বড় সম্মেলন ঢাকার ইতিহাসে কখনো হয়নি। তৎকালীন সময়ের পত্রিকাগুলি বলেছিল 20 লক্ষাধিক মানুষের এই মহাসমাবেশ, সমস্ত মানিক মেয়ে এভিনিউতে আসাদ গেট থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত এই ফাঁকে কোথাও টিল ধরনের ঠাঁই ছিল না। কারণ জনেকা নষ্টা মহিলা তসলিমা নাসরিন তখন কোরআন পরিবর্তনের দাবি তুলেছিল, এই কোরআন চলবে না বর্তমান যুগে, আর এর বিরুদ্ধে সমস্ত ইমানদার সমাজ গর্জে উঠেছিল। তারও আগে 1990 সালে সালমান রুশদি বলে আর বদমাস ভারতের, সে কোরআনকে বলেছিল স্যাটানিক ভার্সেস, কোরআন আল্লাহর কালাম নয়, শয়তানের কালাম বলে নওয়াজ। এইটা লেখার কারণে আজ পর্যন্ত সে লন্ডনে ফেরারি জীবন যাপন করছে, শান্তিতে বাস করতে পারেনি। ঠিক বাংলাদেশে আরেকজন ছিল দাউদ হায়দার, সে বাজে কথা বলেছিল, এমনি করে যুগে যুগে বলতেই থাকছে। 2013 সালে সাম্প্রতিক সময়ে সেখানে কতগুলো ব্লগার একটানা শুরু করে দিয়েছিল, যাচ্ছে তাই বলা শুরু করে দিয়েছিল, তাদের কি মর্মান্তিক পরিণতি হয়েছে আপনারা সবাই জানেন। দুনিয়াতে এদের পরিণতি এটাই হবে, এরা এক ঘরে হবে, মানুষ এদের দিকে থুতু ফেলবে। যদি কোনো দুনিয়াতে কোনো মানুষ তাকে সাহায্য না করে, আল্লাহ রসুলকে যদি সাহায্য কেউ না করে, পশুরা পর্যন্ত তাকে সাহায্য করেছে, প্রমাণ নেবে। যখন আল্লাহ রসুল প্রথম দিনে দাওয়াত দিচ্ছেন, তার সাথে কেউ নাই, 2-4 জন লোক ছাড়া, সেই সময় কিন্তু আয়াতটা নাজিল হচ্ছে, বহু লোক অন্তর থেকে আল্লাহ রসুলকে ভালোবাসলো, ইসলামকে ভালোবাসলো, মুখে প্রকাশ করার ক্ষমতা তাদের ছিল না। উনি মনে ব্যথা পেতেন, তাই আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন, অসবের, তুমি সবর করো। আমরাও মনে ব্যথা পাচ্ছি, আমরা আমাদের জনগণকে বলব অসবের, আপনারা সবর করুন। কোরআনে এমন কোনো পৃষ্ঠা পাওয়া যাবে না যেখানে উনি পাবেন না ইন্নাল্লাহ মা সাবিরিন, আছে না, আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। আল্লাহ বলে দিচ্ছেন তিলকা দারুল আখিরাতু নাজিয়া আলিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। জান্নাতের গৃহ আমরা নির্মাণ করেছি ওসব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে ঔদ্ধত্য প্রকাশ করে না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে না, শুভ পরিণতি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। অতএব যারা সত্যিকারের মুমিন তারা কখনোই বিশৃঙ্খলা সৃষ্টি করে না, হুড়ঙ্গামা করে না, তারা ইসলামী পন্থায় প্রতিবাদ করে, তাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ এর বিচার করবেন। এর জন্য সর্বোচ্চ স্থান হচ্ছে আল্লাহর নিকটে ফরিয়াদ করা, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবেই। যদি আমরা বিচার করি বা না করি, আল্লাহর বিচার তাদের হবেই, ঠিক যেমন আজকে হয়ে গেছে দাউদ হায়দারের, সালমান রুশদির, তসলিমা নাসরিন, বাংলাদেশের মেয়ে থাকছে ইন্ডিয়াতে, দেশে ফেরার ক্ষমতা তার এখন নাই, ফেরারি জীবন যাপন করছে, একবার এখানে, একবার ওখানে, একবার সেখানে, এটা কি কোনো জীবন হলো?
আল্লাহ রসুলের এই দাওয়াত বরদাস্ত করতে পারেনি কাফের নেতারা, প্রখ্যাত নেতা উমাইয়া ইবনে খালাফের নাম আপনারা সবাই জানেন। বেলালের যিনি মুনিব ছিলেন, এই উমাইয়া ইবনে খালাফের ভাই উবাই ইবনে খালাফ আরেক শয়তান, উনি একদিন শুনলেন যে উকবা বিন আবি মুয়াইদ আল্লাহ রসুলের কাছে এসে কোরআন শুনেছে। ও ভাবল কোরআন যে শোনে সে তো জাদুর মতো তার উপরে ক্রিয়া হয়, সে মুসলমান হয়ে যাবে। তো উকবা বিন আবি মুয়াইদ আমাদের একজন নেতা, আবদুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবি, ইনি ওই উকবা বিন আবি মুয়াইদের গোলাম ছিলেন। তিনি তোমার দুম্বা চড়াইতেন। তো উকবা যদি ফিরে যায় তোমাদের তো বিরাট লস। উবাই বিন কাব উকবাকে ডাকালেন, কি ব্যাপার চাচা, তুমি নাকি মোহাম্মদের কাছে কি কোরআন শুনেছ? তাহলে হ্যাঁ একটু শুনেছি তো। তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? তুমি মোহাম্মদের কাছে আবার যাবে, তারপর তুমি গিয়ে মোহাম্মদের মুখে থুতু মারবে। উকবা বিন আবি মুয়াইদ বিবাদে পড়ে গেল। একটা সম্মানিত মানুষ, তার চাচা আবু তালেব হলো কুরাইশের সর্দার, আমি তাকে কেমন করে মুখে থুতু মারব? না মারলে তো উপায় নেই, ও তো আরেক নেতা উবাই বিন কাব, ও তো তাকে উল্টা শাস্তি দিবে। গেল থুতু মারল, আল্লাহ রসুল সহ্য করলেন, কিচ্ছু করলেন না। আল্লাহ কি সহ্য করেছেন? সহ্য করেনি। সুরা ফুরকান 25 আয়াত 26 আয়াত 27 আয়াত পরপর 3টা আয়াত নাজিল হয়ে গেল। শুরুতে আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াআযু যালিম আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। এই জালেম একদিন আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে বলবে, হায় দুনিয়াতে যদি আমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আসতাম। সেদিন সে হাত কামড়ে কামড়ে বলবে। এই জালেমের উদ্দেশ্যে এই আয়াতগুলো নাজিল হয়ে গেল। আল্লাহ রসুল সান্ত্বনা পেলেন, ঠিক আছে শাস্তি আমি তো দেবো না, আল্লাহ শাস্তি দিবেনি। এ দুজনে কীভাবে মূল্য জানেন? উবাই বিন খালাব তার নিজের তৈরি করা নিজের পোষা দুম্বার পাল নিয়ে পাহাড়ের মাথায় চড়াচ্ছে। আরবদের যে নিয়ম, যেখানে একটু ঘাস পায় সেখানে দুম্বা নিয়ে যায়। দুম্বা চড়ছে, এখন সব সন্ধ্যের সময় ডেকে নিয়ে বাড়ি যাচ্ছে। হঠাৎ নিজেরই পোষা একটা দুম্বা উবাই বিন খালাবের বুকে মাল নিয়ে সিংহের গুঁতা। শুধু সিংহের গুঁতাই নয়, পাহাড় থেকে উপরতে গড়াতে গড়াতে সিংহের গুঁতা, লাঠির গুঁতা মারতে মারতে নিচে পর্যন্ত পৌঁছল। উবাই বিন কাব শেষ হয়ে গেল। একটা নিজের দুম্বা পর্যন্ত তার এই গালি বরদাস্ত করে নাই, দুম্বার আঘাতে শেষ। আরবের এক বড় নেতা, যদি মাত্র কেউ বহু কিছু শাস্তি হতো, বহু কিছু সালিশ মধ্যস্থ হইত, কিছুই করে লাগেনি। তারে নিজের অত্যন্ত আদরের পোষা দুম্বা, যে কোনো একটি দুম্বার সিংহের আঘাতে এই বিখ্যাত নেতা শেষ হয়ে গেল। ওই যে থুতু মেরেছিল উকবা বিন আবি মুয়াইদ বদরের যুদ্ধে, দুদিন পরে তাকে মদিনায় ফেরার পথে সাফরা উপত্যকায় তাকে হত্যা করা হল। ওটা শেষ হয়ে গেল। আসুন আরেকজন টিটকারিকারী, আবুল আহাবের ছেলে, ছোট ছেলে উতাইবা। উতবা উতাইবা দুজনেই হচ্ছে আল্লাহ রসুলের জামাই, রোকেয়া এবং উম্মে কুলসুম আল্লাহ রসুলের দুই মেয়ে। রোকেয়ার স্বামী আবুল আহাবের বড় ছেলে উতবা, আর উম্মে কুলসুমের স্বামী আবুল আহাবের ছোট ছেলে উতাইবা। এই ছোট ছেলে উতাইবা একদিন বলছে, আমি সুরে নাজমের প্রথম এবং অষ্টম আয়াত মানি না। বলেই আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এসে মুখে থুতু মেরে দিল। আল্লাহ রসুল বড় মনে কষ্ট পেলেন, আমি ওর শ্বশুর আর আমার মুখে থুতু মারল। তখন তো শক্তি নেই যে তাকে পাল্টা থাপ্পড় মারবে, কারণ তখন তো সংখ্যায় কম। আল্লাহ দেখলেন, উনি শুধু বললেন আল্লাহুম্মা সাল্লাত আলাইহি
কালবম মিন কিলাবেক, আল্লাহ তুমি এর উপরে তোমার অসংখ্য কুকুরের মধ্যে একটা কুকুরকে বিজয়ী করে দাও। বাস এটুকু আর কিচ্ছু না, চুপচাপ চলে এলেন। বেশ কিছুদিন পরে আপনারা জানেন যে আরব লোকরা ব্যবসায়ী জাতি, মক্কা লোকরা যেহেতু ব্যবসা করার জন্য সিরিয়াতে আর ইয়েমনে, তো ইয়েমনে যাচ্ছেন ব্যবসা করার জন্য। সেখানে গিয়ে হঠাৎ করে একদিন রাত্রিবেলা এই ওতে তার বহু ব্যবসায়ী কাফেলা একসঙ্গে থাকে, ওরা কয়েকশো মানুষ একসঙ্গে থাকে যাতে শত্রু হামলা করতে না পারে, হঠাৎ দেখা গেল যে একটা কুকুর করতে আসছে, সবার মাথায় ডিঙিয়ে ডিঙিয়ে। ওই কুকুর দেখেই ওতে বলে ফেললো, এই যে ও কুকুরটা আসছে, ও কিন্তু আমাকে হত্যা করবে, মোহাম্মদ একদিন আমাকে গালি দিছিল, তোমরা ওকে ঠেকাও। সবাই দেখলো ঠেকানোর আগেই কুকুর এক ঝাঁপে চলে এসে ও গলা টুটে চেপে ওখানে হত্যা করল। বাস্তব ঘটনা সব সিরাত রসুল দ্বারা পড়েন, তারা সবই এগুলো পাওয়া দেখবেন। সেখানে মানুষ যদি প্রতিরোধ না করে পশু পর্যন্ত আল্লাহ রসুলের সম্মান রক্ষার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমার বলার বিষয়। যদি দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের যথাযথ দায়িত্ব পালন না করেন আল্লাহ রসুলের সম্মান রক্ষার্থে, তাহলে তাদেরকেও ঠিক এমনি করে কোন একটি ওসিলে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নেবেন। কোনো উপায় নেই বাঁচার, কারণ আমার নবী শুধুমাত্র মানুষের নবী নন, তিনি জিন ইনসানের নবী, তিনি পশু পাখির নবী, এমনকি তার ইশারায় আত্মার চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, পুরো সৃষ্টি জগতের নবী। তাকে অপমান করলে, অপদস্থ করলে, বিদ্রুপ করলে পুরো সৃষ্টি জগৎ খেপে যায়। অতএব যারা এগুলো করে তারা সাবধান থাকো। যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা যদি তাদের দায়িত্ব পালন না করেন এই শাস্তি কিন্তু তাদের উপরও হতে পারে, আল্লাহর পক্ষ থেকেই হবে, বান্দা কিছু বলবে না। অতএব সাবধান। আল্লাহ তাআলা রাসূল বলছেন, দেখো ইন্না কাফায়নাকাল মুস্তাজিন, আমরা তোমাকে বিদ্রুপকারীদের থেকে আমরাই যথেষ্ট। অতএব যারা বিদ্রুপ করছে ওদের করতে দাও, আমি তো আল্লাহ আছি, তার শাস্তি আমি দেব। এসব আল্লাহ রাসূলকে বলে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। এই সান্ত্বনা আমরা আমাদের মধ্যে পেতে চাই, কিন্তু তিনি আমাদের বলে গিয়েছেন, এবং এটা মানুষের স্বভাব জাত, কেউ অন্যায় করলে মানুষের ভিতরে বিবেক জেগে ওঠে প্রতিবাদ করার জন্য, এটা যে কোনো মানুষই করে, এটা স্বাভাবিক। এটা আল্লাহ পাক এর চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, আর সে চেতনাকে আল্লাহ পাক অস্বীকার করেনি। আর এই কারণে বলা হয়েছে কুন্তুম খায়রা উম্মতিন উখরিজাতিন নাস, তোমরা এই শ্রেষ্ঠ জাতি যাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে, এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে। অত আমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে ইমান আনবে। এই আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকারের দাবি হচ্ছে এই, কেউ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রুপ করলে, ঠাট্টা করলে তাকে অবশ্যই প্রতিরোধ করা, এটা দাবি, এটা মানুষ করবেই, এটাকে অন্যায় বলা যাবে না। যারা অন্যায় বলবে তারাই বরং সাম্প্রদায়িক। আল্লাহ রাসূলকে গালি দেওয়ার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, আল্লাহ রাসূলকে ভালোবাসার মধ্যে সাম্প্রদায়িকতা থাকবে। যা ইচ্ছা তাই তোমরা বলবা, এটা খুব ভালো কাজ। আমি অসাম্প্রদায়িক লোকেরাই খালি এগুলো বলছি, আর এটাকে প্রতিবাদ দ্বারা করবে তারই হচ্ছে মৌলবাদী। এই নির্বুদ্ধতা ছাড়ো, পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পুড়বে, এটাই স্বাভাবিক। আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রুপ করলে মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। শব্দকে হিসাব করে পা ফেলতে হবে, সবর সবারই জন্য, খালি একপক্ষেও সবর হয় না। যারা গালি দেয় তাদের সাবধান থাকা ভালো, আর যাদের প্রতিবাদ করে তাদেরকেও সবর করা ভালো। উভয় পক্ষে সবরের সঙ্গে প্রতিবাদ করতে হবে, সবরের সীমানা পেরিয়ে যাওয়া যাবে না। এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে, সবর কখনোই একপক্ষে হয় না, উভয় পক্ষে হতে হয়। যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন দায়িত্বশীল কর্তৃপক্ষ বা আদালত তার বিচার করেন, এটাই স্বাভাবিক, এর বেশি নয়। ইসলামের ইতিহাস
আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ইতিহাস সর্বত্র এটা হয়ে আসছে, এটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে যদি কেউ কোনো মুনকার কাজ হতে দেখে, অন্যায় কাজ হতে দেখে, সে যেন হাত দিয়ে তার প্রতিরোধ করে, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। এটাই হলো নবীর শিক্ষা। কিন্তু তিনি কখনোই আইন হাতে তুলে নিতে বলেন নাই, তিনি নিজে কিন্তু আইন সারাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি হলেন সর্বোচ্চ ব্যক্তি ইসলামের ইতিহাসে। একদিন হঠাৎ তার কাণ্ড ঘটে গেল, একজন মহিলা নিহত হল, তার সামনে বিচার আসলো। কেন মারা হলো, কে মারলো? মানুষজনের ভিড়ের মধ্যে এক অন্ধ মানুষ সবাইকে ঠেলিয়ে সামনে এসে বলছে, আমি ওকে হত্যা করেছি। কেন হত্যা করলে? হত্যা করব না, আমি অন্ধ মানুষ দেখি না, শুনতে তো পাই। ও আমার স্ত্রী, ওর গর্ভ থেকে আমার দুটো চমৎকার দুটো ছেলে আছে, সত্য আমি তাকে মেরেছি। এই জন্য সে প্রতিদিন আমার রসুলকে গালি দেয়, আজকে রাত্রেও প্রচণ্ডভাবে গালি দিচ্ছিল, আমি রোজ তাকে নিষেধ করেছি, শোনে না। আমি পাশে হাতুড়ি একটা ছুরি পেলাম, সঙ্গে সঙ্গে ওর পেটে ঢুকিয়ে দিলাম যে এই বদমাসটা ঘরে আর রাখবই না, আমি মেরেছি। আল্লাহ রাসূল স্তম্ভিত হয়ে গেলেন, বাপরে বাপ। তুমি বলে এই সমস্ত লোক ডাকো, যতদূর সম্ভব ছিল সবাইকে সামনে ডাকা হলো। এবার তিনি বললেন, এশহাদু ইন্না দামাহু হাদারান, ইন্না দামাহু হাদারান, তোমরা সাক্ষী থাকো এই মহিলার রক্ত বৃথা গেল, অর্থাৎ এই রক্তের কোনো রক্তমূল্য দিতে হবে না বা এর বিপরীতে কোনো কেসাস নিতে হবে না। এই হাদিস নাসাই 40-70 নম্বর হাদিস বাসায় যে পড়ে দেখবেন, অথবা তাহারিক যাদের বাণী কবি বাসায় আছে 2013 সালের মে মাসের সংখ্যা পড়ে দেখবেন, যখন খুব বেশি বাড়াবাড়ি হচ্ছিল কটুক্তিকারীদের। এটা দিয়ে প্রমাণ হয় যে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং তার কোনো দ্বিতীয় কোনো পথ নাই। যারা বাংলাদেশের বিচারক আছেন তারা হাদিসটি মেনে চলবার চেষ্টা করবেন, যারা রসুলের মর্যাদার বিরুদ্ধে কটুক্তি করে, বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, তাদের পাওয়ানো হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা দিবেন আদালত, অন্যেরা নয়। এই বিষয়টি ভালো করে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে রসুলের সিদ্ধান্ত তো দেখলেন, এখন অনেক কিছু বদলোক তৈরি হয়েছে, তারা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। ওরা বড় পাক্কা মুসলমান, আসেন কোরআন কি বলছে দেখেন। ওয়ালাইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাজিউন। যদি তুমি ওই সমস্ত কটুক্তিকারীদের জিজ্ঞেস করো তোমরা কেন কটুক্তি করলে, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা একটু ঠাট্টা মশকরা করছিলাম, আসলে বিদ্রুপ করছিলাম না, মনের থেকে কিছু করছিলাম না, একটু ঠাট্টা মশকরা করছিলাম। দেখেন না, বল তুমি বলে দাও ওদেরকে, আবিল্লাহে ও আয়াতিহি ও রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা আল্লাহর সঙ্গে, তার কোরআনের সঙ্গে, তার রসুলের সঙ্গে ঠাট্টা করছিলেন, বিদ্রুপ করছিলেন। আল্লাহ তাআদাজরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো ওজর দেওয়ার চেষ্টা করো না, তোমরা ঈমান আনার পরও কাফের হয়ে গেছ। পরিষ্কার বোঝানোর চেষ্টা করবেন, অর্থাৎ যেসব মুসলমান নামধারীরা এগুলো করে তারাও মুসলমান নয়, আল্লাহ দৃষ্টিতে তারা কাফের। ইন্না আফু আন তায়ফাতি মিনকুম ওয়াক্তিব তায়ফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন, তোমাদের কোন একটি দলকে আমরা যদি ক্ষমা করে দিই তো আরেকটি দলকে আমরা শাস্তি দিই, এজন্য যে কানু মুজরিমিন, এরা মহাপাপী। মনে রেখো, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের বন্ধু। ইয়া আমুরুনা বিল মুনকার ওয়া ইয়া নাহুনা আনিল মারুফ
ওরা সবসময় অন্যায় কাজের আদেশ দেয় এবং ন্যায়ের কাজ থেকে নিষেধ করে। ওয়া বদুন আইদিয়াহুম, ওরা দারুণভাবে বকিল কৃপণ, সৎকর্মে ওরা পয়সা ব্যয় করে না, এসব বদমাশি কাজ ওরা পয়সা ব্যয় করে। নাসুল্লাহ ফা নাসিয়াহুম, ওরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা এমনি করে চিরদিন পাপাচারী। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিন ফিহা, আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ এই মর্মে যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফেরদেরকে তিনি জাহান্নামে চিরদিনের জন্য রাখবেন। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত করেছেন। ওয়ালাহুম আযাবু মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। মনে রেখে দিও, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দ মিনকুম কুওয়াতান ওয়া আকথার আমওয়ালা, তোমাদের পূর্বেকার বহু জাতি যারা তোমাদের চাইতে বহু শক্তিশালী ছিল, ওয়া আকথার আমওয়ালা বহু ধনশালী ছিল, ওয়া আওলাদা অনেক সন্তানের মালিক ছিল। তাদের বিষয়টি তোমরা মনে রাখো, অর্থাৎ বাংলাদেশের শাসকদের যে ক্ষমতা তার চেয়ে বহু বহু বহুগুণ বেশি ক্ষমতার মালিক ছিল নমরুদ ও ফেরাউনেরা, কমে আদ ও সামুদরা। ধ্বংস হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে দুনিয়া থেকে আল্লাহ পাকের এক গজবে। অতএব সাবধান, দায়িত্বশীলরা। আল্লাহ রসুলের উপরে কটূক্তি করলে স্বাভাবিকভাবেই তার রসুল প্রেমিকদের হৃদয়ে রক্তক্ষরণ হবেই। একদিন আল্লাহ রসুল হেঁটে চলেছেন, সঙ্গে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমরের হাতের মধ্যে হাত দিয়ে আল্লাহ রসুল বললেন, এই উমর, তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই, তেমন ভালোবাসো? বলে, আমি দুনিয়ার সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে নয়। আল্লাহ রাসূল জবাব দিলেন, না, তুমি এখন ঈমানদার হতে পারোনি। তখন উমর বললেন, অবশ্যই আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন, এখন তুমি ঈমানদার হলে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের গভীরতম প্রদেশে তার বাপ মার চাইতেও তার রসুলের সম্মান সবচেয়ে বেশি, এটা বুঝতে হবে সবসময়। অতএব যারা মূর্তি পূজা করে তারা তাদের মূর্তিকে যা ভালোবাসে তার চেয়ে বহুগুণ বেশি ভালোবাসে তারা আল্লাহ রসুলকে। লেনিনের 72 টন ওজনের বিশাল মূর্তি মস্কোর রাজপথে তার শিষ্যরে ভেঙে গুঁড়া করে দিয়েছে। মহাশ্বেতাঙ্গের মূর্তি পিকিংয়ের রাজপথে তার অনুসারীরাই ভেঙে গুঁড়া করে দিয়েছে। শুধু লেনিনের একটা মূর্তি ভাঙেনি, পুরা রাশিয়াতে প্রায় 3,500 মূর্তি গুঁড়া করে দিয়েছে তার শিষ্যরা। অতএব মূর্তি কশ্চিনকালে মানুষের অন্তরে দাগ কাটতে পারে না। আমার জীবনের সবচাইতে কৃতজ্ঞ ব্যক্তি কে? বাপ মা নয়? বাপ মা ছাড়া কি আমার আসতে পারছি কেউ দুনিয়াতে? এ দুজনের মধ্যে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে? মা। যে মায়ের গর্ভে আমি ছিলাম, মা না থাকলে আমি আসতে পারতাম না। অথচ সেই মা বাবার মূর্তি কিন্তু আমাদের কারোর ঘরে নাই, খেয়াল করে দেখছেন কখনো? কোথাকার কে যে আমাকে চিনেই না, আমি তার দিলাম মূর্তি খাড়া করে দিয়ে। ইসলামে মূর্তি হারাম, ছবি হারাম, স্তম্ভ ভাস্কর্য সব কিছু হারাম, বস্তু চলবে না। আদর্শ মূল, আমার রসুল কেন আমার কাছে প্রিয়? তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সে আদর্শের অনুসরণ করে আমরা চলি। প্রশ্ন হল, রসুলের মহব্বত কিভাবে হবে? শুধু সামনে লাভ দিয়ে মিছিল করলে কি হবে? না। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, বল, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ রসুলের ইত্তেবা, তার ইতাআত, তার অনুসরণের মধ্যেই তার ভালোবাসা নির্ভর করে। আপনি আল্লাহ রসুলের বিধান মানেন না, তার হুকুম মানেন না, তার কথা মানেন না, আপনার নামটা কী হবে? একটু আগে আয়াতটা শুনলেন, মুনাফিক। মুনাফিক তো মাশাআল্লাহ মুখে আল্লাহ রসুলের নাম খুবই নেয়, আল্লাহর নাম নেয়, এমনকি পাঁচক তো সালাত আদায় করে। আপনারা জানেন
আল্লাহ রসুলের জীবনে মদিনাতে সবচেয়ে বড় মনোফাকের যিনি ছিলেন তার নাম কি? আবদুল্লাহ ইবনে উবাই না? তিনি কি সালাত আদায় করতেন না? পাঁচ রক্ত সালাত আদায় করতেন আল্লাহ রসুলের পিছনে। এমনকি এমন জোরালো মোনাফেক ছিল, জুমার খুতবা দেওয়ার জন্য আল্লাহ রসুল যখন মদিনা মসজিদ নববীতে এসে মেম্বারে উঠতেন, উনি আসছেন আর এখান থেকে আবদুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যাবে, সাবধান মুসল্লিরা নবী আসছেন, সাবধান, কি মহব্বত দেখাইত। এই লোকটাই হলো আল্লাহ রসুলের সবচাইতে বড় শত্রু। কয়েকবার তাকে উমর ফারুক মারার জন্য উদ্যত হয়েছেন, আল্লাহ রসুল বলছেন ওমর ওকে মেরো না, লোকেরা বলবে মোহাম্মদ তার সাথীদের হত্যা করছে। সে যুগের শ্রেষ্ঠ মোনাফিকের শাস্তি কিন্তু আল্লাহ রসুল ক্ষমতা থাকা সত্ত্বেও দেন নাই। মক্কা না হয় তিনি ক্ষমতাশালী ছিলেন না, কিন্তু মদিনাতেও ক্ষমতাশালী ছিলেন, ইচ্ছা করলে খুব সহজে তার গর্দান উড়িয়ে দিতে পারতেন, করেন নাই। কারণ সে মুখে কলমে পাঠ করেছে, মুখটাই আমরা দেখব, অন্তরটা দেখবেন আল্লাহ, ওটা দেখার দায়িত্ব আল্লাহর। তিনি তো বলেই দিয়েছেন ওর জন্য জাহান্নাম নির্ধারিত, আমরা মুনাফিক এবং কাফেরদেরকে একসঙ্গে জাহান্নামে রাখবো। শুধু তাই বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, তিনি বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবে তারা কাফেরদের চাইতেও এক দরজার নিচে থাকবে জাহান্নামের। তার মানে কি? আল্লাহ কাছে মুনাফিক এত নিকৃষ্ট। অতএব মুসলিম নামধারী মুনাফিকরা যদি কিছু করে তাদের সাবধান থাকা ভালো। যদি মানুষ তোমাদের শাস্তি না দেয়, আল্লাহর অন্য বান্দারা তোমাদেরকে শাস্তি দিবে। যেমন আল্লাহ নবীর জমানায় যেমন কুকুরের শাস্তি দিয়েছে, একটু আগে তো শুনলেন দুম্বা সিংহের গুদামের শাস্তি দিয়েছে, আরও পরবর্তীকালে আসেন আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে মোগলদের হাতে, চেঙ্গিস খানের হাতে, চেঙ্গিস খানের বাবা দাদা তাদের হাতে অর্থাৎ হালাকু খার হাতে 656 হিজরিতে। এর পরবর্তীকালের ছোট্ট একটা ঘটনা ইবনে হাজার আসকালানি, শামসুদ্দিন জাহাবি তারা এনেছেন, সেটা এই জনৈক তখন খ্রিস্টানদের রাজত্ব, কারণ বাগদাদ দখল করে নিয়েছে ওরা, সেখানে এই অনুষ্ঠানে বড় বড় খ্রিস্টান পোপ পাদ্রির দলরা এসেছে ওই বিজয় উৎসব উদযাপন করার জন্য। জনৈক আমির, মোগলদের একজন আমির, তার নেতৃত্বে সব এসছে সেখানে। আপনারা জানেন সবাই কোনো অনুষ্ঠান যখন হয় সেখানে কিন্তু একটা জোশ উত্তেজনা সবসময় খুব একবারে তুঙ্গে থাকে। সেখানে মোগলদের মধ্যে একজন নেতা আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি দেওয়া শুরু করছে যে ইসলাম আসার কারণে এই এই হয়েছে, আর এই লোকটা যদি জন্ম না হইতো মক্কায় তাহলে এই মানুষের এই দুর্দশা হইতো না, এখন দেখো আমরা এই বিজয়ী আমার ইত্যাদি যা বলতে হয় গালি দিচ্ছে সমানে। কারণ প্রতিরোধ করার লোক তো সামনে নাই, কারণ সব তো মেরে ফেলেছে, খলিফাকে হত্যা করেছে, মুসলমানদের শেষ করে দিয়েছে, কিছু আর নাই, এখন বিজয় তো তাদের হাতে। না, ও ভেবেছিল আমাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, কিন্তু তারই পোষা কুকুর, সবাই জানেন যে খ্রিস্টানরা কুকুর বসে, এখনও কুকুর বসে, সেই পোষা কুকুর হঠাৎ করে লাভ দিয়ে গিয়ে তার কামলা কামড় শুরু করে দিয়েছে। তখন তার সঙ্গে আশপাশে সৈন্যরা সব ছিল, বডিগার্ড সব ছিল, তার ওকে সরিয়ে নিল কুকুরটাকে। তার বলছে দেখুন আপনি আল্লাহ রসুল গালি দিচ্ছিলেন, কুকুরটা এই জন্য হামলা করছে। তো ও বলছে না না আসলে কুকুর সেজন্য হামলা করেনি, ও কি ভাষা বুঝে, আমি হাত পা নাড়াচাড়া করছিলাম তো এর সঙ্গে বাস্তবতা আমি ওকে মারবো, এই জন্যই একটু খেপে গেছে কুকুরটা, আসলে ওই জন্য না। এই বলে আবার জোরসে শুরু করছে গালিগালাজ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আগের চাইতে আরো জোরে সরে। ওই কুকুরটা আবার লাভ দিয়ে আসছে, এবারে কিন্তু ছেড়ে দেয়নি, একদম ওইখানে ফেলে বুকের কলিজা বের করে ফেড়ে ওখানে শেষ করে দিয়ে দিয়েছে। চারিপাশে ভর্তি তার লোকজন, দূর অতীতে আল্লাহ রসুলের জীবদ্দশায় যে কাজ ঘটেছিল ইয়ামনের বাজারে উতাইবা বিন আবুল হাবের বিরুদ্ধে একটা কুত্তার মাধ্যমে, 650 বছর পরে এসে পরাজিত মুসলিম শক্তির সামনে বিজয়ী রোমক নেতাদেরকে ঠিক এমনি করে আল্লাহ পাক এক কুকুরকে দিয়ে চূড়ান্ত শাস্তি দিয়েছেন। এই দৃশ্য দেখে ওইখানে পোপ পাদ্রি যারা ছিল
তাদের মধ্যে 40 জন ওখানে মুসলমান হয়ে গেল। আল্লাহ জমিন থেকে কুকুর হারিয়ে গেছে মনে করেন নাকি? যদি দায়িত্বশীল কর্তৃপক্ষ সঠিক বিচার না করেন, বহু কুকুর বসে আছে আল্লাহর হুকুমে হামলা করে সমস্ত শয়তানগুলোকে শেষ করে দেওয়ার জন্য। আমরা দোয়া করব আল্লাহ রসুলের সম্বন্ধন আল্লাহ পাক সবসময় সবার উপরে রাখেন। সকল মানুষের নেতা তিনি, সবার উপরে সম্মান তার। মুসলমান হোক আর অমুসলমান হোক, সবার হৃদয়ের কোণে তিনি বসে আছেন। অতএব সাবধান, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন, ধৈর্য হারাবেন না। আমরা দেখব আমাদের দায়িত্বশীল 16 কোটি মানুষের দায়িত্বশীল সরকার, ঠিক না? মূলত দায়িত্ব তাদেরই, তারা কি পালন করছে না আমরা অবশ্যই সেটা দেখব। এবং আমরা সবসময় আল্লাহকে দোয়া করব, আল্লাহুম্মা ইন্না, বলেন তোমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা এই সমস্ত কুচক্রী শয়তানদের বিরুদ্ধে তোমাকেই আমরা পেশ করছি এবং তাদের অনিষ্টকারিতা থেকে আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত কথাগুলি মাথায় রাখবেন, আমরা যেখানেই আছি যদি আমরা ইমানদার হই, যদি সত্যিকার রসুল প্রেমিক হই, তাহলে আমাদের জীবনের সব কিছুর বিনিময়ে সকল সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে তার মহব্বত নিহিত। শুধু স্লোগানের মধ্যে আর মিলাদের মধ্যে তার মহব্বত নিহিত নয়। এগুলো কিছু সংখ্যক ধার্মিক নামধারী লোকদের অধর্মীয় কাজ, শেরেক বেদাতের মাধ্যমে তার নবীর প্রেম দেখায়। নবীর প্রেম কোনো প্রদর্শনের বিষয় নয়, নবীর প্রেম পালনের মধ্যে যুক্ত। অতএব যদি আমরা সত্যিকার নবী প্রেমিক হই, অবশ্যই তার আদর্শ মেনে চলতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, শেরেক বেদাত ছাড়তে হবে, সত্যিকার অর্থে ইত্তেবায়ে সুন্নাহ করতে হবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান আতানী ফাদখালাল জান্নাহ ওয়া আসানী ফাকাদ আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে তারাই ব্যতীত যারা অস্বীকার করে। বলা হলো কারা অস্বীকার করে জান্নাতে যেতে? তিনি জবাব দিলেন, যারা আমার আনুগত্য করে তারাই মাত্র জান্নাতে যাবে, যারা আমার অবাধ্যতা করে তারা কখনোই জান্নাতে যাবে না, তারাই হচ্ছে আবা। আমরা যেন আবাদের দলভুক্ত না হয়ে আল্লাহর আনুগত্যশীল বান্দাদের দলভুক্ত হতে পারি, সকল উম্মতের সেদিকে ধাবিত হওয়া উচিত। শক্তি নাই বলে আমাদের কি আল্লাহ নাই? মুমিনদের জন্য একমাত্র বড় শক্তি হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা। মুমিনের একটা দোয়াই যথেষ্ট লাখো বোমার চাইতে। অতএব আমরা এসব বোমাবাজির মধ্যে ঢুকতে চাই না। ওই সমস্ত বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমাদের একটাই প্রার্থনা আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদেরকে প্রতিরোধ করো। আমরা কোনো অবস্থায় কোনো রকম হিংসাত্মক আচরণে যাব না। এবং যারা ইমানদার মানুষ তাদেরকে বলবো, আপনারা ইসলামী পন্থায়, বৈধ পন্থায় প্রতিরোধ করুন, আপত্তি করুন, প্রতিবাদ করুন, আমাদের নির্বাচিত সরকারের কাছে আমাদের মনোবেদনা প্রকাশ করুন। ইনশাআল্লাহ তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ তুমি আমাদের সরকারকে যথাযথভাবে এই ধরনের রসুলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপকারীদের মোকাবিলা করার তৌফিক দাও। কারণ আমরা কিছুই করতে পারবো না, ক্ষমতা আমরা দিয়ে দিই সরকারের হাতে, দেখি তারা কী করে। না করলে তো তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের এই দোয়াটাই যাবে, আল্লাহ তাদেরকেও ছাড়বেন না। যুগে যুগে আমার নবীর স্থান সবার উপরে, তিনি দুনিয়ার সব কিছুরই উপরে। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে আল্লাহ রসুলের জীবনের মধ্যে। তিনি দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ কোরআন এবং আল্লাহ রসুলকে যারা বিদ্রুপ করে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটা দিবে আদালত, আমরা নেই। অতএব আমাদের সবার প্রার্থনা থাকবে আল্লাহর নিকটে, আল্লাহ যেন তার বান্দাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং যিনি যে পর্যায়ে আছেন দায়িত্বশীল তাদেরকে যথাযথভাবে কোরআন হাদিস মেনে
জাতিত্ব পালনের তৌফিক দান করেন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر